never gonna till I can't no more. Hila dala na. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য একটা ফায়ার ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আপনারা ফার্স্ট অফ অল আমার যেই ভিডিওটা দেখতে পারলেন সেই ভিডিওটি এখন আমি আপনাদেরকে আবার পুনরায় এডিট করে দেখাবো। তো এই ভিডিওটি বানানো একদম সহজ, আপনারা আশা করছি সবাই এই ভিডিওটি বানাতে পারবেন। তো কিভাবে এই ভিডিওটি বানাতে হবে আমরা তাহলে বিস্তারিত স্ক্রিনে গিয়ে দেখি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর ভিডিওটির মধ্যে অবশ্যই একটা লাইক দিবেন এখনই। সো ওকে গাইস, আমরা চলে আসলাম স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমাদেরকে এরকম একটা ভিডিও শ্যুট করে নিতে হবে, ঠিক এরকম একটা ভিডিও আপনারা শ্যুট করে নেবেন। তো এরপর আমাদের দরকার পড়বে গ্রিন স্ক্রিনের কঙ্কারের এই মাথাটা। তো এই কঙ্কারের ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখন আমরা ভিডিওটি এডিট করার জন্য চলে যাব কাইনমাস্টার অ্যাপসে। যাদের কাছে কাইনমাস্টার অ্যাপসটি নেই, কীভাবে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে দেখে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। তো ওকে, আমরা চলে যাব ভিডিওটি এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপসে। তো ওকে, আমরা চলে আসলাম কাইনমাস্টার অ্যাপসে। এখানে আমাদেরকে একটা নতুন ফজেট ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে একটা টাচ করব, এরপর 9x6 এখানে একটা টাচ করব, এরপর মিডিয়াতে একটা টাচ করব। তো আমাদের শ্যুট করা ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করব। তো আমাদের ভিডিওটা যদি এভাবে আসে তাহলে আমরা ভিডিওটাকে রোটেট করে সোজা করে নেব, ভিডিও লেয়ারের উপর একটা টাচ করব, এরপর রোটেট এখানে একটা টাচ করব, এরপর এখানে একটা টাচ করব, তাহলে ভিডিওটা সোজা হয়ে যাবে। তো আমাদের ভিডিও যদি কাটিং করা প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে কেটে নিতে পারি, সামনের দিকে কাটিং করা প্রয়োজন হলে আমরা এভাবে কেটে নিতে পারি, ঠিক আছে। তো আপনাদের যতটুকু পর্যন্ত কাটিং করা দরকার এভাবে কেটে নিতে পারবেন। তো এরপর আমাদের ভিডিওর মধ্যে যে সাউন্ডটা রেকর্ড হবে সেটা আমরা মিউট করে দেব, ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব, এরপর এখানে একটা ক্লিক করব, এরপর এখানে একটা ক্লিক করব। ওকে, সাউন্ডটা মিউট হয়ে যাবে। তো এরপর আমরা এখানে সংটা অ্যাড করে দেব। তো এই ভিডিওর সংটা আপনারা আমার লাইক আইডিতে পেয়ে যাবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এই ভিডিওর সংটা, ঠিক আছে। তো আমরা সং অ্যাড করার জন্য লেয়ারে যাব, মিডিয়াতে যাব। তো সংয়ের ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করব। তো ওকে, আমাদের সংয়ের ভিডিওটা চলে আসলো। এখন আমরা ভিডিও থেকে সংটাকে আলাদা করে নেব, ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব, এরপর আমরা এখানে একটু নিচের দিকে নামলে দেখতে পারবো এক্সট্রাট অডিও। সো আমরা এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের ভিডিও থেকে সংটা আলাদা হয়ে যাবে। এখন আমরা ভিডিওটা ডিলিট করে দেব, এই যে ডিলিট অপশনে একটা ক্লিক করব, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে, সংটা থেকে যাবে। তো আমাদের এক্সপ্রেশনের সাথে আমরা মিউজিকটা অ্যাডজাস্ট করে নেব, এভাবে কেটে আমরা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো এরপর আমরা এই যে এখানে আসব, যখন আমরা হাত দিয়ে গুলিটা মারবো আমাদের মাথার মধ্যে, তো আমরা এখানে এই যে এখানে আসব, দেখেন। তো এতটুকু পর্যন্ত এসে আমরা এই যে এখানে একটা ক্লিক করব, এরপর এখানে একটা ক্লিক করব, তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমরা আপাতত কাইনমাস্টার থেকে বেরিয়ে যাব, এই যে মাঝখানের যে সুইচটা আছে আমরা এটা দিয়ে একদম পুরোটা কেটে দিব, ঠিক আছে। তো এরপর আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড ইরাসের এই অ্যাপসটা। তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো এখন আমরা অ্যাপসটা ওপেন করব, এরপর লোড এ ফটোতে একটা ক্লিক করব। তো আমরা কাইনমাস্টার থেকে যে একটা স্ক্রিনশট নিয়েছি সেটা এখানে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমাদেরকে শুধু মাথাটা রাখতে হবে, আর বাকি যে অংশগুলো আছে সবগুলো আমরা রিমুভ করে দেব, ঠিক আছে। তো এরপর আমরা এখানে একটা ডানে ক্লিক করব। তো আমরা এই মাথাটাকে একদম জুম করে সামনে নিয়ে আসব, সামনে এনে আমরা এই যে এভাবে রিমুভ করব। প্রথমে এই যে মাথাটার আশেপাশে আমরা রিমুভ করব এভাবে আস্তে আস্তে, শুধু মাথাটা আমরা রাখবো, বাকি সবগুলো আমরা রিমুভ করে ফেলব। তো ওকে, আমাদের এখানে রিমুভ করার কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা ডান একটা ক্লিক করব, এরপর সেভ একটা ক্লিক করব, তাহলে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে যাব, আমরা আবার যাব কাইনমাস্টার অ্যাপসে।
তো আমরা আবার চলে আসলাম কাইনমাস্টার অ্যাপসে এবং ঠিক আগের জায়গায়, ঠিক আছে। এখানে আমরা নাড়াচাড়া করব না, আমরা আগের জায়গায় এভাবে থাকব। এরপর আমরা লেয়ারে একটা ক্লিক করব, মিডিয়াতে একটা ক্লিক করব। তো আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ফটোটা এখানে সিলেক্ট করব। এরপর এই ফটোটাকে আমরা এভাবে একদম ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করলে আমাদের ভিডিওর মাথাটার সাথে ফটোর মাথাটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমরা এখানে দেখতে পারবো এই যে সাবির মতো একটা অপশন, এটার মধ্যে একটা ক্লিক করব। তো এরপর আমরা এখানে জাস্ট এতটুকু পর্যন্ত আসব। এতটুকু পর্যন্ত এসে আমরা এই ফটোটাকে জাস্ট এভাবে আউট করে দেব, ঠিক আছে। একটু আমরা প্লে করে দেখি। ওকে, আমাদের ফটো অ্যাড করার কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা গ্রিন স্কিনের কঙ্কালের আগুনের মাথাটা বসাই দিব এখানে, এই যে এতটুকু পর্যন্ত আসব। যখন আমরা গুলিটা মারব এতটুকু পর্যন্ত এসে আমরা লেয়ারে একটা ক্লিক করব, মিডিয়াতে একটা ক্লিক করব। তো গ্রিন স্কিনের ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করব। তো ওকে, গ্রিন স্কিনের ভিডিওটা চলে আসলো। তো এই ভিডিওটা থেকে এখন আমরা গ্রিন কালারটি রিমুভ করে ফেলবো। সো আমরা এই যে এখানে ক্রোমা কি অপশনে একটা ক্লিক করব, এরপর এটাকে এনেবল করে দেব। তো এরপর আমরা এখানে কি কালার একটা ক্লিক করব, এরপর আমরা এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করব। তো এরপর আমরা এখানে যে দুইটা কালার অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, এই দুইটাকে বাড়ায় কমায় দিয়ে এই ভিডিওটা থেকে গ্রিন কালারটি ভালোভাবে আমরা রিমুভ করে ফেলবো। তো আমার অলরেডি রিমুভ করা হয়ে গেল। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রপিং নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করব। তো এটাকে একটু ক্রপিং করে আমরা কেটে ফেলবো এভাবে। ওকে, হয়ে গেল। তো এরপর এটাকে আমরা, তো এরপর এই মাথাটাকে আমরা এভাবে একটু বড় করে দিয়ে এই যে আমাদের মাথাটার মধ্যে বসাই দেব। তো আপনারা যখন ভিডিও শ্যুটটা নেবেন, আপনাদের অরিজিনাল ভিডিওটা, যখন গুলিটা মারবেন ঠিক মাথাটা একই জায়গায় রাখবেন, নাড়াচাড়া করবেন না, ঠিক আছে। নাড়াচাড়া করলে সমস্যা হয়ে যাবে। তো একটু প্লে করে দেখি কী অবস্থা। তো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও এখন কমপ্লিট হয়ে গেল, একদম সহজ যদি বুঝেন আপনারা ভিডিওটা এডিট করা। তো আমাদের ভিডিও ওকে রেডি। এখন এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব। এখানে একটা ক্লিক করব, এরপর এক্সপোর্ট এখানে একটা ক্লিক করব। ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন একটা ম্যাজিক, আসসালামু আলাইকুম বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে একটা ফায়ার ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি চলে আসলাম।